হাই, হ্যালো, ওয়েলকাম টু সমীরস কোচিং। তো আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার 3 নম্বর কুইজটা নিয়ে এসেছি, তো সবাই ভালো করে দেখো। তো 3 নম্বর কুইজ, ওকে। সো দেখতে পাচ্ছো তোমরা যে লিনিয়ার অ্যালজেব্রার কুইজ নম্বর 3, এই যে তোমরা এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ, এই কিউআর কোডে তোমরা স্ক্যান করলে কুইজটা কিন্তু লাইভ তোমরা দিতে পারবে। ওকে, তো আজকে টপিক হচ্ছে সাবস্পেস অ্যান্ড দেয়ার ডাইমেনশন। সো মেনলি যে আজকের যে কুইজগুলো হবে, কোশ্চেনগুলো হবে, তার জানতে চাওয়া হবে যে বিভিন্ন স্পেস সাবস্পেসের ডাইমেনশন কত, সেই রিলেটেড কোশ্চেন্স কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। ওকে, তো চলো আমরা মানে ট্রাই করি আর কি। সো তোমরা এখানে দেখো ভালো করে যে এই আমাদের প্রত্যেকটা পেজে একটা করে কিউআর কোড আছে, তো এই কিউআর কোডগুলো যদি তোমরা স্ক্যান করে নাও তাহলে কিন্তু তোমরা কুইজটা দিতে পারবে। ঠিক আছে, তো তোমরা দেরি না করে কুইজটা দিয়ে দাও, দিয়ে তারপরে ভিডিও দেখে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। ওকে, কেমন আইডিয়াটা, ভালো কিনা? তো তোমরা কমেন্ট করে জানাবে যে আইডিয়াটা কেমন, যদি আইডিয়াটা ভালো লাগে তাহলে এরপরে আরো কুইজ নিয়ে আসবো। তো চলো, ওকে। সো প্রথম কোশ্চেনটা কি দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু একদম ডাইরেক্টলি এই কোশ্চেনটা তুলে দেয়। এখানে হচ্ছে সিম এন আরটা কি, এটা হচ্ছে আমরা ডিফাইন করেছি সেট অফ অল সিমেট্রিক ম্যাট্রিসেস, এন বাই এন সিমেট্রিক ম্যাট্রিসেস। ওকে, এন ফর এন বাই এন, ওকে, তাহলে এটা কোনটা হবে? তো এটা কি হয়, এটা একটা ভেক্টর স্পেস হয়, আমরা অলরেডি জানি সিমেট, এটা নট এ ভেক্টর স্পেস, তো এটা ডেফিনেটলি ফলস আছে। তাহলে এর ডাইমেনশন কোনটা হবে? আচ্ছা, সিমেট্রিক মানে তোমরা যেটা জানবে যে একটা ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয় তাহলে তার ধরো 2-3 পজিশন বা 1-2 পজিশনে যা থাকবে, ধরো এখানে যদি এ থাকে এখানেও কিন্তু এ থাকবে। সো তার মানে কি হচ্ছে যে আমরা শুধুমাত্র কি করতে পারি, এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে ঠিক তার মানে ডায়াগোনাল সহ তার উপরের এলিমেন্টগুলো যদি আমি ফিক্সড চুজ করে নিই তাহলে তার নিচের এলিমেন্টগুলো কিন্তু অটোমেটিক চুজ হয়ে যাচ্ছে। সো নিচের এলিমেন্টগুলোকে আমার চুজ করার দরকার পড়ছে না, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কতগুলো এলিমেন্ট চুজ করতে পারছি সেটাই অ্যাকচুয়ালি ডাইমেনশন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এইভাবে কাউন্ট করি, এইখানে প্রথম এই এই বরাবর যদি কর্নার বরাবর কাউন্ট করি, এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে, তাহলে আমি দেখবো যে প্রথম কর্নারে আমার একটা এলিমেন্ট থাকবে, তারপরে দুটো, তারপরে তিনটে, এইভাবে আমার যখন মেন ডায়াগোনাল চলে আসবে সেখানে এন, তাহলে এই এতগুলো এলিমেন্ট আমি ফ্রিলি চুজ করতে পারি, এটাই হয়ে যাচ্ছে আমাদের ডাইমেনশন। সো এর ভ্যালুটা তোমরা সবাই জানো, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে সিমেট্রিক সেট অফ অল সিমেট্রিক ম্যাট্রিসেস যদি হয় তাহলে তার ডাইমেনশন হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। সো এখানে অ্যান্সার হচ্ছে সি, আশা করি কারো কোনো ডাউট নেই। সো ডাউট যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে হয়তো ওটা আলোচনা করে দেবো। ওকে, ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন যাই। তাহলে সেকেন্ড কোশ্চেনটা কত বলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তা আমরা যে আগের এটা দেখলাম সেখানে অলরেডি একটা ফর্মুলা পেয়ে গেলাম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। সো এখানে এন এর ভ্যালু 3, সো 3 যদি হয় তো 3 ইন্টু 4 বাই 2 মানে 6 হওয়া উচিত, বাট এটা হচ্ছে না। এখানে 4, তাহলে 4 ইন্টু 5 4 5 20 বাই 2 10 হওয়া উচিত, এটাও হচ্ছে না। 5 ইন্টু 6 5 6 30 বাই 2 কত হয়, 30 বাই 2 15, তাহলে 15টা ঠিক হচ্ছে, তার মানে অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোঝা গেছো? তাহলে এটা আমরা কী করছি, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কিন্তু করে দিচ্ছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। SSN টা কি, SSNটা হচ্ছে সেটা বল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস কাকে বলে, যেটা এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ, তার মানে এর একটা, এখানে আমরা বেসিক্যালি রিয়েল এন্ট্রিজ যেহেতু নিয়েছি তাহলে এর ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু জিরো হয়। ওকে, সো আমরা যদি স্কিউ সিমেট্রিকগুলো দেখি তার ডায়াগোনালগুলো কিন্তু জিরো হবে, যেহেতু এখানে জিরো হচ্ছে তার মানে ডায়াগোনালগুলো কিন্তু ফিক্সড, ওখানে কোনো চয়েস নেই। আর তোমার যদি এইখানে ধরো এ থাকে, এখানে তোমার মাইনাস এ থাকবে, তার মানে কি এই এলিমেন্টটা যদি তুমি চুজ করে নিই তাহলে তার করেসপন্ডিং, এই মানে 1-2 যদি চুজ করে নিই করেসপন্ডিং 2-1 পজিশনটা
আর আমি চুজ করতে পারবো না, কারণ ওটা ফিক্সড হয়ে গেল। তাহলে একমাত্র আমরা কোনগুলো ফ্রিলি চুজ করতে পারছি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই যে মেন ডায়াগোনালটা বাদ দিয়ে বাকিগুলো আমরা উপরেরগুলো ফ্রিলি চুজ করতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে আমার ডাইমেনশন কত হবে, 1 to up to n-1 অবধি হবে। ঠিক, তাহলে এটা আমার সিমিলার নাম্বার অফ n-1 নাম্বার, টোটাল নাম্বার অফ এলিমেন্টস n-1 ইন্টু n-1+1, দ্যাট ইজ n/2। সো বেসিক্যালি n(n-1/2). তাহলে স্কিউ সিমেট্রিক যদি হয় তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, n(n-1/2). বোঝা গেল? তাহলে মাথায় রাখবে সিমেট্রিক হলে n(n+1/2), স্কিউ সিমেট্রিক হলে n(n-1/2). আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন যাই। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, ওয়েট এ সেকেন্ড, হ্যাঁ, 4 নম্বর কোশ্চেন। সো 4 নম্বর কোশ্চেন আমাদের কি আছে, সেট লেট ডিএনআর, ডিএনআরটা কি, সেটা বল ডায়াগোনাল ম্যাট্রিসেস, মানে শুধুমাত্র ডায়াগোনাল ম্যাট্রিসেস, নট ডায়াগোনালাইজেবল। ওকে, সো ডায়াগোনাল ম্যাট্রিসেস, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিসের ক্ষেত্রে ডাইমেনশন কি? তো ডায়াগোনাল ম্যাট্রিক্সে আমার থাকে শুধুমাত্র ডায়াগোনাল বরাবরই তো এলিমেন্টগুলো থাকবে, তাই না? আর ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো থাকবে, বাকি জায়গাগুলোতে জিরো থাকবে। তাহলে আমার কটা ডায়াগোনালে কটা এলিমেন্ট থাকে, এন সংখ্যক এলিমেন্ট থাকে। তাহলে এন সংখ্যক এলিমেন্ট তুমি ফ্রিলি চুজ করতে পারো আর কি। সো আমাদের ডাইমেনশন কিন্তু এনই হবে। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন যাই। ওকে, কোশ্চেন নাম্বার ফাইভ বলছে ইউএন সেট আপ অল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিসেস। সো আপার ট্রায়াঙ্গুলার মানে আমরা কি জানি, যে এখানে ডায়াগোনাল এবং তার উপরের গুলো থাকবে, নিচেরগুলো সব জিরো হয়ে যাবে। ওকে, সো এখানেও দেখো যে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সে যে যতগুলো আমাদের ফ্রি চয়েস ছিল, এখানে ঠিক ততগুলোই ফ্রি চয়েস আছে আর কি। সো এখানে আপার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রেও তোমার ডাইমেনশন সিমেট্রিক ম্যাট্রিসের ডাইমেনশনের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, দেয়ারফর অ্যান্সার ইজ ডি। ওকে, তো যারা যারা এখনো কুইজ দিচ্ছ না, স্ক্যান করে অবশ্যই কুইজটা দিতে পারো, তারপর ভিডিওটা দেখলে তোমাদের বেটার আইডিয়া হবে আর কি। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। তো হোয়াট ইজ নেক্সট কোশ্চেন, লেট টিএনআর বি দ্য সেট অফ অল রিয়েল এন বাই এন ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস অ্যান্ড ট্রেস ইকুয়ালস টু জিরো। এখানে ইম্পর্টেন্ট যে আমরা ট্রেসটাকে জিরো করে নিচ্ছি। ট্রেস জিরো মানে কি, ডায়াগোনাল এলিমেন্টগুলোর সামটা জিরো হবে। হ্যাঁ, তাহলে টিএনআরটা একটা ভেক্টর স্পেস হবে, এর ডাইমেনশন জানতে চাওয়া হয়েছে। ওকে, সো এখানে দেখো যে আমাদের একটাই মাত্র কন্ডিশন এখানে, যেটা 1 1 8 2 2 .. ann, দ্যাট ইজ দ্য ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল জিরো। একটাই মাত্র কন্ডিশন আছে, ঠিক, তার মানে আমরা সবগুলো আমাদের একটা ম্যাট্রিক্সে থাকে এন স্কোয়ারখানা এলিমেন্ট, এন স্কোয়ারখানা এলিমেন্ট যেহেতু আমরা ফ্রিলি চুজ করতে পারি উইদাউট এনি কন্ডিশন, এখানে একটাই মাত্র কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। সো 1 - হয়ে যাবে ডাইমেনশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো তার ডাইমেনশন তাহলে কত দাঁড়াবে, n² - 1, তার ডাইমেনশন কত দাঁড়াবে, c n² - 1। ওকে, সো আমাদের কুইজ যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের একটা মক টেস্টের ব্যাচ আছে। হ্যাঁ, মক টেস্টের ব্যাচে তোমরা জয়েন করতে পারো। হ্যাঁ, মক টেস্ট ব্যাচের ফিস হচ্ছে মাত্র 2000 টাকা, 6 মাসের ভ্যালিডিটি, পুরো সিলেবাসের উপরে কিন্তু আমরা মক টেস্ট কিন্তু নেব। ওকে, ইউটিউবে তো পুরো সিলেবাসের কুইজ তো তোমাদেরকে দেওয়া পসিবল হবে না আমার, তো যাই হোক, তোমরা মক টেস্টে জয়েন করলে পুরো সিলেবাসের উপরে কুইজ পাবে। আপাতত আমরা শুরু করেছি উইকলি 2টো করে কুইজ দিচ্ছি, একদম স্লোলি আমরা স্টার্ট করছি, বাট যত পরীক্ষা এগিয়ে আসবে, তোমাদের আই থিঙ্ক যদি 6 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায়, তাহলে পরীক্ষার আগে তোমাদের আমি উইকলি 5টা করে কুইজ দেব, ঠিক আছে? আর 6 মাসের মধ্যে আমরা পুরো কুইজ, পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেব। ওকে, আচ্ছা, এর সঙ্গে আমরা পুরো মানে কি বলে পুরো লাইভ ক্লাসেরও একটা ব্যাচ চলছে, যেটাতে তোমাদের ফিস হচ্ছে 4000 টাকা। সো লাইভ ক্লাসের ব্যাচে যদি তোমরা এনরোল করো, ওখানে মক টেস্টটা কিন্তু তোমরা সঙ্গে পাচ্ছই, ওখানে তোমরা লাইভ টেস্ট, লাইভ ক্লাস পাচ্ছ, তার রেকর্ডিংও পাচ্ছ, প্লাস মক টেস্টও পাচ্ছ। ওকে, আর ক্লাসে যা যা পড়ানো হবে তার নোটসগুলো কিন্তু তোমরা সব পেয়ে যাচ্ছ। সো লাইভ ক্লাসে তোমরা সব কিছুই কভার করে যাচ্ছে, আর মক টেস্টের ব্যাচে শুধুমাত্র মক টেস্ট পাচ্ছ, তার সলিউশন পাবে এবং তার কোশ্চেনগুলো পিডিএফ আকারে আমরা দিয়ে দেবো। ওকে, সো এই জিনিসগুলো পাচ্ছ।
সো তোমরা যদি জয়েন হতে চাও তাহলে আমার আমার যে নাম্বার 7908075079, ডেসক্রিপশনেও এই নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো। সো ডেসক্রিপশন থেকে তোমরা ইজিলি একটা ক্লিক করলেই আমার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন ডিসকাস করি। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? P3R উইথ দ্য সেট অফ অল পলিনোমিয়ালস উইথ রিয়েল কোফিসিয়েন্টস এন্ড অফ ডিগ্রি লেস দেন ইকুয়াল টু, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে পরীক্ষা যখন কোশ্চেন পড়বে, লেস দেন আছে না লেস দেন ইকুয়াল টু আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে, লেস দেন ইকুয়ালস টু 3। তাহলে P3R এর ডাইমেনশন কত হবে? তো মাথায় রাখবে এর বেসিস হবে 1x, x² এবং x³, যেহেতু লেস দেন ইকুয়ালস টু 3 আছে, সো আপ টু x³ অবধি যাবে। তার মানে এখানে তোমার বেসিসে কটা এলিমেন্ট থাকলো? 4টে, তাহলে ডাইমেনশন হয়ে যাবে 4। যদি স্ট্রিক্টলি লেস দেন 3 থাকতো তাহলে 2 অবধি যেত, সেক্ষেত্রে ডাইমেনশন 2 হতো। আশা করি বোঝা গেছে। যদি তোমাকে বলা হয় যে সেট অফ অল পলিনোমিয়ালস উইদাউট এনি ডিগ্রি, মানে ডিগ্রি কিছু বলছে না, সেট অফ অল পলিনোমিয়ালস, সেটাও একটা ভেক্টর স্পেস হয়, তাহলে যদি অল পলিনোমিয়ালস বলা হয় তাহলে ডাইমেনশন কিন্তু ইনফাইনাইট হবে। ওকে, রিমেম্বার, সেট অফ অল পলিনোমিয়ালস, অল পলিনোমিয়ালস, জাস্ট লিখে রাখছি, ডিগ্রি ইনফাইনাইট। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। লেট S1 অ্যান্ড S2 বি টু সাবস্পেসেস, ডাইমেনশন ভি হচ্ছে 10, মানে পুরো ডাইমেনশন হচ্ছে 10, আর ডাইমেনশন S1 হচ্ছে 7, S2 হচ্ছে 5, সো দুটো সাবস্পেস আলাদা আলাদা, একটা ডাইমেনশন 7, একটা ডাইমেনশন 5। তাহলে S1 ইন্টারসেকশন S2 ডাইমেনশন 2, এটাও বলে দেওয়া হয়েছে। তাহলে S1 প্লাস S2 ডাইমেনশন কত সেটাই মেনলি এখানে জানতে চাওয়া হয়েছে। সো S1 S2 অবশ্যই একটা, S1 প্লাস S2টা একটা সাবস্পেস হয়, সো এটা তো ডেফিনেটলি ফলস। আচ্ছা, এখানে একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, ফর্মুলাটা কি বলে দিচ্ছি, ডাইমেনশন অফ S1 প্লাস S2 ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ S1 প্লাস ডাইমেনশন অফ S2 মাইনাস ডাইমেনশন অফ দ্য ইন্টারসেকশন, ঠিক? এই ফর্মুলাটা তোমরা কিন্তু সবাই মনে রাখবে। তাহলে কি হবে, তাহলে এই ধরনের যত কোশ্চেন্স আছে তোমরা ইজিলি বের করতে পারবে। তো এখানে এখানে আছে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে ডাইমেনশন S1 হচ্ছে 7, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 2, তাহলে 7 × 5 = 12, 12 × 2 = 10। তাহলে ডাইমেনশনটা ভিয়ার ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, যেহেতু দুটো ডাইমেনশন সেম হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি S1 প্লাস S2 সমান ভি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাই। সিমিলার কোশ্চেন, এখানে আমাদের জানতে চাইছে ইন্টারসেকশনটা, আর এখানে প্লাসটা বলে দেওয়া হয়েছে, তো আমরা অ্যাপ্লাই করি। তাহলে এখানে হচ্ছে S1 প্লাস S2 তার ডাইমেনশন ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ S1 ডাইমেনশন অফ S2 মাইনাস ডাইমেনশন অফ দ্য ইন্টারসেকশন, ঠিক? তাহলে এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে x, তাহলে x সমান সমান কত, x সমান এটাই দিকে আসবে 4 + 5 - 7, দ্যাট ইজ 2। ওকে, সো অ্যান্সার ইজ 2। ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, কুইজগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু লাইক করে দাও, লাইক করে দিলে না আমার একটু মোটিভেশন পাই আমি, তো আরও তোমাদের নতুন নতুন ভিডিও আনার জন্য আমার কি হয় আগ্রহ বেড়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা করতে ভুলো না, একবার করে একটা ছোট্ট লাইক করে দাও, হ্যাঁ, আর পারলে কমেন্ট করে দাও। আশা করছি তোমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো, না হলে সাবস্ক্রাইবটাও করে দিতে পারো। চলো নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 10, এখানে কি বলছে, যে S ইকুয়ালস টু একটা সাবস্পেস, টি একটা সাবস্পেস, ভালো কথা, তাহলে এদের ইন্টারসেকশন জানতে চাওয়া হয়েছে। দেখো, ইন্টারসেকশন যখন আমরা বের করবো, দেখো এখানে আমাদেরকে জানতে হবে মেনলি এই যে একটা কন্ডিশন, এখানে একটাই কন্ডিশন, তো তার মানে S এর ডাইমেনশন যদি আমাকে বলে কত, তাহলে 4 - 3 হয়ে যাবে, তাহলে S এর ডাইমেনশন 3 হয়ে যাবে। মানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন থাকবে না, সেটা তোমার মেন ফুল ডাইমেনশন থেকে সেটা বিয়োগ হয়ে যাবে। তাই এখানে আমার ফুল ডাইমেনশন কত, 4, আর পরে যেহেতু সাবস্পেস, তাহলে 4 থেকে 3 মানে 1 বাদ হচ্ছে, তাহলে 4 - 1 করে আমরা 3 পাচ্ছি, ভালো কথা। এবার T এর ক্ষেত্রেও একই রকম, এটাও 3, ঠিক? আচ্ছা, তাহলে দুটোই 3,
এবং দেখো এই যে কন্ডিশনটা আর এই কন্ডিশনটা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টাইপের না, এখানে টু আছে, ওয়ান আছে, থ্রি আছে, ফোর আছে, এসব থ্রি আছে, ওয়ান আছে, তো এদের মধ্যে দেখো কোএফিসিয়েন্টগুলোর মধ্যে কোনো রিলেশন নেই। যদি এরকম থাকতো এখানে নিচে, যদি এরকম থাকতো যে দুই দিয়ে গুণ করে আমি পেতাম, তাহলে এটা যদি ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস সিক্স জেড প্লাস টু ডাব্লু, তাহলে এইটা বেসিক্যালি প্রথম কন্ডিশনটারই একটা রূপ, তাহলে তো দুটো সেম হয়ে যেত, তার মানে দুটো স্পেস সেম হয়ে যেত। এখন যেহেতু দুটো আলাদা আলাদা, তাহলে কি হলো দুটো এক্সট্রা কন্ডিশন হয়ে গেল, তার মানে কি এস ইন্টারসেকশনে দুটোই কন্ডিশন স্যাটিসফাই করতে হচ্ছে, ইয়েস অর নো? তাহলে এস ইন্টারসেকশনের ডাইমেনশন কত হয়ে যাবে, চার মাইনাস টু, তাহলে এস ইন্টারসেকশনের ডাইমেনশন ফোর মাইনাস টু হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, ফোর মাইনাস টু ইকুয়ালস টু টু, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা সহজে ইন্টারসেকশন পেতে পারি। ওকে চলো নেক্সট কোশ্চেন যাই। এখানে কি হচ্ছে, ডাইমেনশন একই রকম, ডাব্লু আছে একটা সাবস্পেস, এখানে দুটো কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ এবং এরা দুটো ডিপেন্ডেন্ট, সরি ইনডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট যেহেতু তাই সেই জন্য কি হচ্ছে ডাইমেনশন দুই কমে যাচ্ছে, সো থ্রি মাইনাস টু ইজ ওয়ান। খুব সহজ না কোশ্চেনগুলো? এইভাবে তোমরা যদি মানে মানে লজিক্যালি থিঙ্কিং করো তাহলে তো অবভিয়াসলি খুব সহজেই তোমরা, একটুও ভুল হবে না তোমাদের। চলো নেক্সট কোশ্চেন যাই। হ্যাঁ, এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি তিনটে ভেক্টর বলে দিয়েছে, তাহলে এটা একটা অর্ডার্ড বেসিস ফর্ম করছে, তাহলে কোঅর্ডিনেট ভেক্টর অফ ভি কত হচ্ছে, এই ওয়ান থ্রি ওয়ানের কোঅর্ডিনেট কত হচ্ছে। সো বেসিক্যালি কী করতে হবে তোমাকে, যে ওয়ান থ্রি ওয়ানটাকে ভি ওয়ান ভি টু ভি থ্রির লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হবে এবং তার কোফিসিয়েন্টগুলোই হবে আমাদের করেসপন্ডিং কোঅর্ডিনেট। ক্লিয়ার? তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই ওয়ান থ্রি ওয়ান এইটাকে একটা কম্বিনেশন আকারে লিখতে হবে। সো ওয়ান ওয়ান ওয়ান, এখানে একটা এ খুঁজতে হবে, এখানে একটা বি খুঁজতে হবে ওয়ান ওয়ান জিরো, আর একটা সি খুঁজতে হবে যাতে ওয়ান জিরো জিরো। ওকে, তো এখান থেকে যদি আমরা দেখি তিন নম্বর টাকে যদি ইকুয়াল করি তিন নম্বর তিন নম্বর কোঅর্ডিনেটটা, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে শুধু এ, এটা জিরো জিরো, তার মানে এ ইকোয়ালস টু ওয়ান হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, এ ইজ ইকোয়ালস টু ওয়ান পেয়ে যাচ্ছি, রাইট? এবার আমরা সেকেন্ড কম্পোনেন্ট বের করবো, তাহলে আচ্ছা এ ইজ ইকোয়ালস টু ওয়ান মানে তাহলে এটাই তো হবে না, বি, আর তো কোনো অপশানই পাচ্ছি না। লেটস সি, এ ইজ ইকোয়ালস টু ওয়ান, চলো নেক্সটটা তাও মিলিয়ে নিই যে এটা মিলছে কিনা। সো আমরা যদি এখানে ওয়ান করি, এখানে যদি টু লিখি, এখানে যদি মাইনাস টু লিখি, তাহলে দেখো বাকিগুলো মিলছে কিনা, দেখে নাও। তাহলে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে প্রথম কম্পোনেন্টটা কত হচ্ছে, তাহলে ওয়ান প্লাস টু মাইনাস টু, তাহলে কত হচ্ছে, ওয়ানই আসছে, মিলে যাচ্ছে। সেকেন্ড কম্পোনেন্টটা যদি দেখি, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে আমার ওয়ান, আর এদিকে হচ্ছে আমার টু আর মাইনাস জিরো, তাহলে কত, থ্রি মিলে গেল। আর থার্ড কম্পোনেন্টটা তো অবভিয়াসলি মিলে, সো অ্যান্সার বি। ওকে, বোঝা গেল? এটা খুব সহজে বেরিয়ে গেল, যদি একটু ডিফিকাল্ট থাকতো তাহলে তোমাদেরকে সলভ করতে হতো, এবিসির জন্য সলভ করতে হতো। সলভ করার পদ্ধতি আমরা পরে শিখবো, ওকে, পরে যখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখবো তখন আমরা অবশ্যই সলভ কীভাবে করতে হয় সেটাও শিখে যাব, তো এই মুহূর্তে ওটা আমি করাচ্ছি না। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো, এল দুটো ভেক্টর দিয়ে স্প্যান করা হয়েছে, ইউ পাওয়া হয়েছে, আর এদিকে অন্য দুটো ভেক্টর দিয়ে ডাব্লু একটা পাওয়া হয়েছে, সো ডাব্লু ইউ প্লাস ডাব্লু বের করতে বলা হয়েছে। দেখো যদি আমাদের লিনিয়ার স্প্যানের কোশ্চেন্স থাকে তাহলে কিন্তু সামটা বের করা ইজি, হ্যাঁ, ইন্টারসেকশন বের করাটা ডিফিকাল্ট এখানে। ওকে, ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টারসেকশন বের করাটা ইজি ছিল, এখানে তোমার সামটা বের করা ইজি হবে। তো সাম বের করতে গেলে মেনলি তোমাকে যেটা করতে হবে, যে এই যে চারটে ভেক্টর হলো, তাই না, একটু সবগুলোকে মেলালে কত হয়, চারটে ভেক্টর, ওয়ান টু ওয়ান, টু ওয়ান থ্রি, ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান জিরো, জিরো জিরো ওয়ান, সো এই চারটে ভেক্টরকে তুমি যদি একসঙ্গে দেখো তাহলে তাহলে তোমার টোটাল র্যাঙ্ক কত হয়ে গেছে। সো এটা আমরা র্যাঙ্ক দিয়ে ভাবতে পারি, বা এদের মধ্যে চারটের মধ্যে কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আছে, হ্যাঁ, সেটা দেখলেও হবে, সেটাই তো অ্যাকচুয়ালি র্যাঙ্ক বলে। সো এখানে আছে ওয়ান টু ওয়ান, টু ওয়ান থ্রি,
আর এক হচ্ছে 100। ঠিক, সো আর 001টাকে আমি এখন বাদই দিচ্ছি। এই তিনটাই যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি কাজ হয়ে যাচ্ছে। যদি এটা না হয় তাহলে আমরা 001টাকে দিয়ে দেখবো। সো এই ডিটারমিনেন্টটা তোমরা ক্যালকুলেট করতে পারো। সো এই ডিটারমিনেন্ট আমরা যদি থার্ড রোকে ধরে ক্যালকুলেট করি তাহলে কত আসছে, 1 ইন্টু এই ডিটারমিনেন্টটা আসবে, 1 ইন্টু এই ডিটারমিনেন্টটা। তাহলে এই ডিটারমিনেন্টটা কত আসছে, 6 - 1 দ্যাট ইজ 5। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিটারমিনেন্টটা নন জিরো, তাই না? তাহলে অবভিয়াসলি এই তিনটে হচ্ছে তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যেহেতু এখানে প্রত্যেকটা কম্পোনেন্টে তিনটে তিনটে করে কম্পোনেন্ট আছে তাহলে ম্যাক্সিমাম ডাইমেনশন তিনই হতে পারে, তার বেশি তো হবে না। তাহলে 3 হয়ে যাচ্ছে আর এই তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তাহলে ডাইমেনশন 3 হবে, তাই না? ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন যাই। তাহলে এই দেখো আগের মতনই আছে এখানে, 201 310, জাস্ট ভেক্টরগুলো চেঞ্জ হয়েছে। তো এখানে ইন্টারসেকশনটা জানতে চাওয়া হয়েছে। তো তাহলে এখানে আমাকে আগে সাম বের করতে হবে, তারপরে ওই যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ইন্টারসেকশনটা বের করতে পারি। ওকে, সো এখানে যদি আমরা দেখি 201 310 আর এখানে 100, এর ডিটারমিনেন্টটাও দেখো তোমার এখানে 1 ইন্টু 0 - 1, সো ডিটারমিনেন্টটা হচ্ছে -1 উইচ ইজ নন জিরো। তার মানে ইউ প্লাস ডাব্লু ডাইমেনশন কিন্তু 3। ঠিক, তাহলে আর এর ডাইমেনশন কত, এটা দুটো যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এর ডাইমেনশন 2, এরও ডাইমেনশন 2, তাহলে তোমার হচ্ছে ইউ ইন্টারসেকশন ডাব্লু কত হবে, 2 + 2 - 3 দ্যাট ইজ 1। ওকে, সো অ্যান্সার ইজ 1, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা অনেকটা ইজি, এখানে জাস্ট একটা তোমার ইকুয়েশন আছে, তার মানে একটা ডাইমেনশন কমে যাবে। এখানে টোটাল এলিমেন্ট হচ্ছে 4টে, তার মানে ম্যাক্সিমাম ডাইমেনশন হচ্ছে 4, সেখান থেকে 1 কমে গেল, ডাইমেনশন 3 থাকলো। তাহলে ইউ এর ডাইমেনশন 3, সিমিলারলি ডাব্লু ডাইমেনশন হচ্ছে 3। ওকে, আচ্ছা এবার যখন আমরা যোগ করছি তাহলে যোগের ডাইমেনশন কী হবে? আচ্ছা এখানে যোগ, এখানে যেহেতু ইকুয়েশন দিয়ে আছে তার মানে আমাকে ইন্টারসেকশনটা বের করাটা ইজি হবে। তাহলে ইন্টারসেকশনে দেখবো যে এই দুটো তো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্টারসেকশনে কী হবে, 4 - 2, ডাইমেনশন 2 হয়ে যাবে ইন্টারসেকশনের, ইউ ইন্টারসেকশন ডাব্লু, রাইট? তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে যোগটা কীভাবে পাবো, তাহলে যোগটা হয়ে যাবে 3 + 3 - কত, -2, কত হলো, 4 হলো। তাহলে যোগের ডাইমেনশন কত, 4। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, আমরা বলতে বলতে কিন্তু সবটা শেষ করে ফেললাম, হ্যাঁ তা এন্ড হয়ে গেল আমাদের। চলো তাহলে তোমাদের নেক্সট কুইজে দেখা হবে। ওকে, ভালো থাকবে সবাই। চলো, থ্যাংক ইউ।